নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষের ছবি তুলে ধরব যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে চলেছে। বন্ধুরা, আমরা মাঝে মাঝে ভীষণ স্বার্থপর হয়ে যাই, শুধুমাত্র নিজেদের পরিবারটুকুর কথাই ভাবি, অন্যের কষ্ট চোখে দেখেও যেন তাদের কষ্ট বুঝতে চাই না। তাদের পাশে থাকার বদলে আমরা তাদেরকে কখনো কখনো শোষণ করে ফেলি, আর সেই ভুলটাই আমরা অজান্তে কীভাবে করে ফেলি আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরব। বন্ধুরা, একবার ভালো করে ভেবে দেখুন, আমরা যখন বড় শপিং মলে শপিং করতে পারি, বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারি, তখন যে বিলটা আমাদের হাতে আসে আমরা কত সহজে সেগুলো পেড করে দিই। সেখানে আমরা দামের কোনো হিসাব রাখি না, আর যত হিসাব যখন বাজার করতে যাই তখন মনে পড়ে। বন্ধুরা, যে সবজিগুলো এনারা বিক্রি করছেন একবার আন্দাজ করুন সেগুলো কত দাম হতে পারে। একটা শপিং মলের মালিক, একটা রেস্টুরেন্টের মালিক যে পরিমাণে লাভ করে এরা তার কিছুই করে না। যা 2 টাকা 5 টাকা লাভ করে জেনে রাখবেন সেটা তাদের পেট চালানোর জন্য করে, পরের দিন উনুনে হাঁড়ি বসানোর জন্য করে, তাদের বাচ্চার পড়ালেখার জন্য করে, তাদের বাচ্চা জন্মদিনে একটা কেক কেনার জন্য করে। এর থেকে বড় আর কিছু উদ্দেশ্য নেই তাদের। আমাদের দেশে দারিদ্রতার কারণে এখনো অনেকেই আত্মহত্যা করে। আমাদের লজ্জা, আমাদের এই পিছিয়ে পড়ার কারণ আমরাই। আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে এই সমস্ত মানুষকে সাহায্য করার জন্য। আপনার 2 টাকা 5 টাকা হয়তো কোনোদিন মহৎ কোনো কাজে লেগে যাবে, হয়তো লেগে যাবে তাদের আত্মহত্যা থেকে বিরত করা থেকে, কিংবা তাদের বৃদ্ধ মা বাবার মুখে একটু হাসি ফোটানো, কিংবা কোনো অসুস্থ বাচ্চার ওষুধ কেনার কাজে লাগবে। উপরে ঈশ্বর বলে কেউ যদি থাকে অবশ্যই তার ফল পাবেন বন্ধুরা। আর বলবো, প্লিজ এই মানুষগুলোর কাছে গিয়ে কখনো দাম করবেন না। আমরা আমাদের সবাই যদি আমরা এদের পাশে দাঁড়াই তাহলে একদিন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে। আর এই মানুষগুলো আমাদের সঙ্গে বেইমানি করতেই পারে না, এদের করার ক্ষমতাই নেই। বন্ধুরা, এদের পাশে থাকার
যে ছোট্ট প্রয়াসটুকু আমার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আগে ভিডিও বানানোর সাহায্য করে।